ভাই কি দরকার ভাই, এদিকে দেখ ভিতরে ওই লাইট জ্বলতেছে। হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে শুভ নববর্ষ, তো সকালবেলা কি কি রান্না বান্না করেছি সেটা তোমরা দেখো। তোমরা দেখে নিলে সকালে কি কি রান্না বান্না করেছি বাড়িতে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাবো সবাই মিলে দিদি বাড়িতে। দিদি বাড়ির ওখানে একটা খুব বড় অনুষ্ঠান হয়, আজকে সারা রাত অনুষ্ঠান হবে। তো আজকে তোমরা পুরো ব্লগটা দেখো, দিদি থাকবে, জানবো সবাই সবাই মিলে একসাথে যাচ্ছি, বোন দাদা আর সাথে তো আমার ভিমানিশটাও থাকবে, মানে স্বরূপ ও তো ওইখানেই থাকবে, মা বাড়ি। যাই হোক, তোমাদের সব কিছু পরে জানানো হবে। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছে, আর এই জামাটা না আমাকে দিয়া গিফট করেছিল নববর্ষের জন্য, তার জন্য আমি ওর জামাটাই পরলাম এখন। তো যাবো, আরেকটা জামা আছে ওখানে গিয়ে চেঞ্জ করবো, ওটা পরে মেলায় যাবো। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আর দেখো গাইস আমি নেল এক্সটেনশন করেছি একা একা বাড়িতে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। দু হাতেই করেছি, ওই হাতেরটা দেখাতে পারছি না এখন, পরে দেখে নিও। তো চলো এখন বেশি ভাটনা মুখে যাওয়া যাক, সবাই আমার জন্য ওয়েট করছে ছোটদা। তো এখন আমরা এখান থেকে যাবো, তো ভিডিওটা না কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও। ওরা কোথা দিয়ে নিয়ে যাচ্ছে দেখো, বাস যাওয়ার রাস্তা দেখো, ভাঙা চোরা অনেক ডাকাতি আসছে, অনেক ডাকাতি আসছে। দেখতে পাচ্ছ কেমন জায়গা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে এরা দুই ভাই। আশেপাশে একটাও বাড়ি নেই, পুরো দেখতে পাচ্ছ কত ভিড় আর কত বড় মেলা। আমি